বড় ধরনের আয়োজনে লিওনেল মেসিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। সব ধরনের আনুষ্ঠানিকতার পর এবার মেসিকে মাঠে দেখার অপেক্ষায় আছেন মায়ামির সমর্থকরা। তবে সে অপেক্ষাও খুব বড় হচ্ছে না। আগামী 22 তারিখ স্থানীয় সময় 21 তারিখ সন্ধ্যায় মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে মাঠে নামতে চলেছেন সর্বকালের অন্যতম সেরা এই তারকা। মেসির অভিষেক ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ প্রতিনিয়তই বাড়ছে, আর এরই সুযোগ নিচ্ছে তার ক্লাব ইন্টার মায়ামি। আকাশ ছোঁয়া দামে বিক্রি হচ্ছে মেসির ম্যাচের টিকিট। টিকিট বিক্রয় সংস্থা ভিভিড টিকিট জানিয়েছে ক্রুজ আজুলের বিপক্ষে মেসির অভিষেক ম্যাচের টিকিটের দাম ধরা হয়েছে $110,000, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,20,00,000 টাকা। তবে এই মূল্যে যারা টিকিট কিনবেন তারা VIP আসনে বসে মেসির খেলা দেখার সুযোগ পাবেন, এর চেয়ে অনেক কমেও টিকিট সংগ্রহ করা যাবে। তবে ভিভিড টিকিট জানিয়েছে সব মিলিয়ে ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচের টিকিটের গড় মূল্য $487, বাংলাদেশি মুদ্রায় যা $53,000। এর আগে এত দামে MLS এর আর কোনো ম্যাচের টিকিট বিক্রি করা হয়নি। একই দিনে প্রকাশ করা হয়েছে মেসির লিগ অভিষেকের ম্যাচ টিকিটের দাম। শার্লেটের সাথে ম্যাচের টিকিটের গড় মূল্য বাংলাদেশি মুদ্রায় $31,000 বেশি, গত জুনের ম্যাচগুলোর তুলনায় যা 900% বেশি। আর সার্বিকভাবে ইন্টার মায়ামির টিকিটের দাম বেড়েছে 700%-এরও বেশি। এয়ার সোহান, ক্রিকবল বিডি।